দেখতে পাচ্ছেন বাটারা ফ্রেন্স ক্লাব ভার্সেস কাক সুপারস্টারের মধ্যকার খেলা চলিতেছে। প্রচুর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর দর্শক মিনি গোল্ড কাপ। প্রচুর দর্শক সমাগম, প্রচুর দর্শক খেলা উপভোগ করতেছে প্রবাসের মাটিতে। প্রবাসের মাটিতে সুন্দর একটি আয়োজন অ্যাসোসিয়েশন কাতার আপনাদের সহযোগিতা এবং দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক সমাগম, প্রচুর দর্শক সমাগম আজ আজকে খেলায়। আসলে সবাই যে মানে খেলাপ্রিয় মানুষ এটাই প্রমাণিত হয়। আসলে খেলা যেখানে পাবলিকই সেখানে। ধন্যবাদ ভাই, খুব সুন্দর কথা কইছেন। আসলে আমরা এই দেশের মানুষ যেখানে রাজনীতি হানাহানি গাউ গাউয়ে মায়ের গুসলইয়া কুস্তা কুস্তি সবটা তৈয়া যখন খেলা শুরু হয়ে যায় তখন খেলা আর কিছু থাকে না। আজকে ধন্যবাদ, সব মিলাইয়া মোটামুটি খুবই সুন্দর আয়োজন। আমরা দোয়া করবেন ক্লোর অ্যাসোসিয়েশন কাতারের জন্য যে আমরা যেন আরো আরো এগিয়ে নিয়ে যেতে পারি, আপনাদের বিনোদন দিতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। গোলশূন্য অফেনার এখন কিছুক্ষণ রেস্ট হওয়ার পরে দ্বিতীয়ার্ধ খেলা শুরু হবে। দেখতে পাচ্ছেন কাক সুপারস্টারের খেলোয়াড়বৃন্দ আসছে, এখানে বাটারা ফ্রেন্স ক্লাবের খেলোয়াড়বৃন্দ। তাই নাকি তা সবর মামুনি নাকি তা আপনার মামু বলে সব দেখলেন, আপনারা বইছেন স্টাইলে বইছেন, এটা তো মামুলের স্টাইলে। প্রচুর দর্শক সমাগম। আমরা যারাই লাইভ দেখতেছেন আমরা আন্তরিক ধন্যবাদ ক্লোর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনারা খেলা দেখার জন্য খেলার জন্য আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আগামী তো আসবেন, আগামী রোববার থেকে আমাদের খেলা কন্টিনিউ হবে। 16 টিমের খেলা, 16 টিমের টুর্নামেন্ট, আপনারা আসবেন, খেলা উপভোগ করবেন। আমরা আশা করি সুন্দর খেলা উপহার দিতে পারবো। ও আমার ভাই একজন কিছু কইতাম মনে হয় তার খেয়াল হয়ে গেছে না, খেয়াল বলতে আসল কথা হয়েছে কিন্তু আমরা বাংলাদেশের মানুষ ফুটবল প্রেমী মানুষ, আমরা ফুটবলের সর্বোপরি ফুটবলের জিত। আমরা এই জায়গার প্রবাসী মানুষ হিসাবে আমরা যে একটা আনন্দ উপভোগ করতেছি বা যারা আয়োজন করছে তারারে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আর যারা খালাইতেছে তারা খেলোয়াড় বিন্দুদেরকে সবার প্রতি আমাদের মুরব্বীদের পক্ষ থেকে তাদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করে। আর যে ভাই যারা এই খেলাকে পরিচালনা করতেছে কমিটির সকল সদস্য এবং
সবার প্রতি আমাদের আমাদের পক্ষ থেকে সবারকে আন্তরিক ধন্যবাদ জানাই এই বলে আমি আমার আশা ব্যক্ত করলাম। আর সর্বোপরি ফুটবল খেলার জয়ী হোক। ধন্যবাদ ভাই, খুব সুন্দর কথা বলছেন। আমরাই চাই, আমরা যারা আয়োজক আয়োজক যারা কাপ সুপারস্টারের উদ্বৃত্ত, আমরা আশা প্রকাশ করি খেলাটা যেন সুন্দরভাবে সমাপ্ত হয়। হ্যাঁ, সবাই আইনের প্রতি শ্রদ্ধা রেখে চলাফেরা চলি, হার জিত খেলারই অংশ, আমরা যেন হারকে খেলার অংশ হিসাবে আমরা সুন্দর সমাপ্তি করতে পারি। আপনারা দোয়া করবেন, যারা দর্শক আছেন আপনাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুন্দর সুষ্ঠুভাবে খেলা সমাপ্তি টুর্নামেন্টের সমাপ্তি দিতে পারি। আর কিছু কইবেন খেলা খেলা আনোর কও কিছু, তুমি কও কিছু, তোমার ভাই তোমার নাম পরিচয় দিয়ে বললাম। আর আজকের এই খেলার সুন্দর আমরা করি, আর আজকের খেলাটা অনেক সুন্দর লাগে। আমরা সব এক হইতে পারছি আজকের এই দিনে, অনেক সুন্দর লাগে। বিশেষ করিয়া যারা আয়োজন করছেন তারা ধন্যবাদ জানাই। আর খুব আসে এরকম মিলিয়া চলাটা বড় সুন্দর লাগে। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। এখানে বেশি কথা বলতে চাই না। ধন্যবাদ ভাই। আসলে এই যে খেলাপ্রেমী মানুষ যারা, সবাই কিন্তু খেলাই উপভোগ করে এবং সুন্দরের প্রত্যাশী সবাই। আমরা সবাই সুন্দর হয়ে খেলাভাবে শেষ করবো। এই বিরতির সময় শেষ হয়ে গেছে, এখন আমাদের খেলোয়াড়বৃন্দ আবার দ্বিতীয়ার্ধে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরা দোয়া করবেন দুটো টিমের জন্য, বিশেষ করে আমার সিজন টিমের জন্য দোয়া করবেন, কাক সুপারস্টারের জন্য যেন বিজয়ী হয়ে মাঠ ছেড়ে আসতে পারেন। আগামী দিনের নেতৃত্বে আসবেন, কিছু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক, কাপ সুপারস্টার কর্তৃক আয়োজিত আজকের এই মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা প্রথম দুটি দল অংশগ্রহণ করেছিল মুক্তাদিপুর তরুণ সংঘ বনাম বিডি স্পোর্টিং ক্লাব ওল্ড রায়ান। তো এক শূন্য গোলে বিডি স্পোর্টিং ক্লাব জয়লাভ করেছে। এখনও দ্বিতীয় টিম নিয়ে খেলা চলতেছে, বাটরা ফ্যান্স ক্লাব বনাম কাপ সুপারস্টারের। এবারে কোনো ফলাফল বেরোয় আসেনি, ইনশাআল্লাহ আপনারা খেলা থেকে ফলাফল ইনশাআল্লাহ বেরোয় আসবে। ধন্যবাদ রাসেল, আপনারা খেলা উপভোগ করেন, ইনশাআল্লাহ আবার আমরা আগামী চেয়ারম্যান। ধন্যবাদ, ভালো থাকেন।